প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম কোটার টাকা এলো মঙ্গলবার। বিভিন্ন জেলায় লিস্ট থেকে হাজার হাজার নাম বাতিল। কারা কারা টাকা পাবেন, কবে পাবেন বাড়ি তৈরির টাকা বিস্তারিত জানাব। অপরদিকে 50,000 আবেদন জমা পড়ল দুয়ারে সরকার কর্মসূচিতে জমির পাট্টার জন্যে। এবার জমির পাট্টা দেওয়ার আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, যাচাই পর্বে বড় সিদ্ধান্ত বিস্তারিত জানাবো। রাজ্যের নির্মাণ শ্রমিকদের জন্য বড় ঘোষণা, নতুন প্রকল্প আনছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 25টি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবে রাজ্য, দেওয়া হবে স্টাইপেন্ড, বিস্তারিত জানাবো। অন্যদিকে ঠান্ডা পানীয় বোতল চুরি, বালকের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঘষে শাস্তি, গ্রেপ্তার অবশেষে দোকানদার। মোদি মমতা বৈঠক বছর শেষেই, একান্ত বৈঠকের সম্ভাবনা ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে। এছাড়া বড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে, একেবারে অর্ধেক টাকায় মিলছে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার, মাত্র 500 টাকায় মিলবে। উজ্জ্বলা যোজনায় নাম থাকলেই পাবেন, বছরে 12টি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে, ঘোষণাটি করেছেন মুখ্যমন্ত্রী। অনুব্রত মণ্ডলের নতুন ফন্দি, দিল্লির তিহার জেলের যাত্রা আটকাতে নতুন ফন্দি, নিজের জালেই নিজেই জড়াচ্ছেন কেষ্ট, আইনজীবীদের একাংশর এমনটাই মতামত। থাকছে প্রত্যেকটি আপডেট, জুড়ে থাকুন শেষ পর্যন্ত প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কোটার টাকা এলো মঙ্গলবার। রাজ্যের বিভিন্ন জেলায় তালিকা থেকে হাজার হাজার উপভোক্তার নাম বাতিল। বিস্তারিত জানাবো কবে আপনার অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা পাচ্ছেন। রাজ্য জুড়ে জোর কদমে চলছে আবাস প্লাস প্রকল্পে উপভোক্তা যাচাইয়ের কাজ। কাজটি বেশিরভাগ জেলায় বর্তমানে শেষ পর্যায়ে। তালিকায় গ্রামসভার অনুমোদন মিললে আজ অর্থাৎ 21 ডিসেম্বরের মধ্যেই জেলা স্তরের অ্যাপিলেট কমিটির মাধ্যমে চূড়ান্ত করা হবে। রাজ্য এই সময়সীমা বেঁধে দিয়েছে। আবাস প্লাস যোজনার প্রথম কোটায় কত বাড়ি হবে তা সরাসরি জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সন্ধেবেলা এই কোটা তারা ছেড়েছে। গ্রাম পঞ্চায়েত ধরে ধরে এই পর্যায়ে নির্দিষ্ট কোটা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানিয়ে দেওয়া হয়েছে অনুমোদিত কোটার বাড়িগুলো তৈরির জন্য জিও ট্যাগিং এবং রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে 31 ডিসেম্বরের মধ্যেই। হুগলির জন্য এই কোটায় 55,000 বাড়ি তৈরির বরাদ্দ দেওয়া হয়েছে। সংখ্যাটি উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে প্রায় 52,500, হাওড়ায় 20,400 কাছাকাছি, দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলা প্রশাসনের তরফেও খবর, এই কোটা মঙ্গলবার সন্ধ্যা 6:30 নাগাদ ছাড়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অর্থাৎ খুব শীঘ্রই উপভোক্তারা বাড়ি তৈরির টাকা পেতে চলেছেন। প্রসঙ্গত, নভেম্বরের শেষ সপ্তাহে একগুচ্ছ নতুন শর্ত চাপিয়ে রাজ্যকে আবাস প্লাস প্রকল্পের অধীন গ্রামীণ এলাকায় 11 লক্ষ বাড়ি তৈরির বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই শর্ত মেনে 2018 সালে তৈরি উপভোক্তা তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ার কাজ চলছে রাজ্য জুড়ে। হুগলিতে এখনও পর্যন্ত 34,000 নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনায় বাদ পড়েছে প্রায় 60,000 উপভোক্তার নাম। জলপাইগুড়ি জেলায় 20,000 উপভোক্তার নাম বাদ পড়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে। নতুন চাল কেষ্ট তথা অনুব্রত মণ্ডলের, দিল্লির তিহার জেল যাত্রা আটকাতে নতুন ফন্দি, দাবি এমনটাই বিরোধীদের। নিজের জালেই নিজে জড়াচ্ছেন না তো এবার কেষ্ট, এমনটাই বলছেন আইনজীবীদের একাংশ, বিস্তারিত জানাচ্ছি। দিল্লির তিহার জেল যাত্রা এড়ানোর চেষ্টা করতে গিয়ে নিজের জালে নিজে ক্রমশ জড়িয়ে পড়ছেন বীরভূমের বেতাজ বাদশাহ, একসময় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। অন্তত এমনটাই পর্যবেক্ষণ আইনজীবী শিবিরের একাংশের। গরু পাচার মামলায় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে বলে রাজধানীর রাউস অ্যাভিনিউ কোর্ট সোমবার নির্দেশ দেওয়ার পরে মঙ্গলবার তড়ি ঘড়ি কেষ্টকে কোর্টে তুলে হেফাজতে নিয়েছে দুবরাজপুর থানা। অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত তার দলেরই এক পঞ্চায়েত প্রধানকে গলা টিপে খুনের চেষ্টা করেছিলেন। সেই মামলায় এতদিন পরে কেষ্টকে ঘিরে এই পুলিশি তৎপরতা কেন? আইন বিশারদেরা বলছেন খুন বা খুনের চেষ্টার মামলা কখনো তামাদি হয় না, তাতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে কোনো সময় ব্যবস্থা গ্রহণ করা যায়। তবে এক্ষেত্রে আইনজীবীদের পর্যবেক্ষণ, পুলিশি হেফাজতে থাকলে অনুব্রতকে এখনই দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই সময়ের ফাঁকে সুপ্রিম কোর্টে আর্জি জানাতে পারবেন অনুব্রতের কৌশলীরা। এটা যে কৌশল আইনজীবীদের অনেকের কাছেই তা একেবারে স্পষ্ট। তাদের বক্তব্য, খুনের চেষ্টার 1.5 বছর পরে অভিযোগ দায়ের হলো, তারপরেই আবার তড়িঘড়ি অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিল পুলিশ, সব কিছুই হলো তাকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশের পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে।
কাকতালীয় বলা হলেও আইনের চোখকে ফাঁকি দেওয়া মুশকিল। এই কৌশলে কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই অস্ত্র তুলে দেওয়া হলো বলে আইনজীবীদের একাংশ অভিমত জানাচ্ছেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী নীলাদ্রি শেখর ঘোষ জানান, অনুব্রত যে প্রভাবশালী সেটা বোঝাতে এবার কোর্টে এই ঘটনাকে হাতিয়ার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কৌশলীরা। কোর্টের কাছে এটাও বলা হতে পারে যে তাকে ঠেকাতে রাজ্যের পুলিশ প্রশাসনও তৎপর। হাইকোর্টের আইনজীবী কল্লোল মণ্ডলের বক্তব্য, দিল্লি গেলে যে সমস্যা হবে তাতে সমস্যা যে রাজ্য সরকারেরও সেটা কার্যত প্রমাণিত হচ্ছে। তবে এভাবে দিল্লি যাওয়া ঠেকানোর চেষ্টা করলে সমস্যা বাড়বেই, বাড়তেই থাকবে। এতে কেন্দ্রীয় তদন্ত সংস্থারই হাত শক্ত হচ্ছে বলে একাংশ আইনজীবীর অভিমত। রাজ্যের নির্মাণ শ্রমিকদের জন্য বড় সুখবর রাজ্য সরকারের তরফ থেকে, নিয়ে এলো নতুন প্রকল্প। নির্মাণ শ্রমিকদের সাবালক সন্তানের জন্য রাজ্যে 25টি প্রশিক্ষণ কেন্দ্র গড়ছে রাজ্য সরকার। বাবা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন, কাজের প্রয়োজনে হয়তো তাকে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে। রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত অর্থে তার সন্তান পড়াশোনা করছে। বাবার আশা একদিন ভালো চাকরি পাবে তার সন্তান। এরকম লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিকের স্বপ্ন পূরণে এগিয়ে এলো রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। বাংলার প্রায় 43 লক্ষ নির্মাণ শ্রমিকের সাবালক সন্তানের অনেকেই হাতে কলমে কাজ শিখে কারিগরি দক্ষতার পেশা বেছে নিতে চাইছেন। সমীক্ষায় উঠে আসা এই ট্রেন্ড দেখে এবার রাজ্যের শ্রম দপ্তর সেই মতো পদক্ষেপ নিতে চলেছে। নির্মাণ শ্রমিকদের 18 ঊর্ধ্ব সন্তানের জন্য সম্পূর্ণ বিনা খরচায় বিশেষ প্রশিক্ষণ চালু করতে চলেছে রাজ্য শ্রম দপ্তর। কলকাতাসহ বিভিন্ন জেলায় মোট 25টি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিল থেকে বেশ কয়েক কোটি টাকা খরচ করে এই কেন্দ্রগুলো গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বোর্ড। ট্রেনিংয়ের জন্য বাছাই হওয়া ছেলেমেয়েরা দিন প্রতি প্রায় 250 টাকা স্টাইপেন্ডও পাবেন। সম্প্রতি বোর্ডের এক বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে শাসক বিরোধী সব শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যের প্রায় 43 লক্ষ নির্মাণ শ্রমিকের সাবালক সন্তানরা এই সুযোগের আওতায় আসতে পারবেন। শ্রম দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে প্রায় 33টি বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার জন্য পেশাদার সংস্থার সাহায্য নেওয়া হবে। আপাতত ঠিক হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে একলপ্তে 100 জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকাঠামো থাকবে। বছর শেষে ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় সাক্ষাতের সম্ভাবনা, বছর শেষে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা মোদী মমতার। আচমকা সূচি বদলে না গেলে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 30 ডিসেম্বর ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন পরিষদের সভাপতি হিসেবে। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ওই বৈঠকে হাজির থাকবার কথা রয়েছে মমতা ব্যানার্জিরও। সেক্ষেত্রে বছরের শেষে ফের মুখোমুখি হতে চলেছেন মোদী মমতা। সম্প্রতি পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হয়েছে কলকাতায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন নবান্নে বৈঠক করতে, সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও মমতা অমিত শাহ বৈঠকের পরে ফের মোদী মমতা একান্ত বৈঠক বসে কিনা সেদিকেই এখন নজর সকলের। এমনিতেই বারবার কেন্দ্রের দিকে বঞ্চনার আঙুল তুলেছে বাংলার সরকার। তার মাঝেই একান্ত বৈঠক নবান্নের 14 তলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও একান্ত সাক্ষাৎ হবে মুখ্যমন্ত্রী মমতার, চলছে জল্পনা। ঠান্ডা পানীয়র বোতল চুরির অভিযোগ, বালকের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঘষে শাস্তি, গ্রেপ্তার দোকানদার। প্রতিবেশীর দোকান থেকে ঠান্ডা পানীয়র বোতল চুরি করেছে সে। এই অভিযোগে 10 বছরের এক বালককে নগ্ন করে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিল দোকান মালিক। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দোকানদারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে দোকানদারের বিরুদ্ধে। নির্যাতিতার মা জানিয়েছেন, তার ছেলেকে জোর করে ধরে নিয়ে যায় 30 বছরের ওই দোকানদার। এরপর তার বাড়ির ছাদে নিয়ে গিয়ে জামা প্যান্ট খুলিয়ে তার সারা শরীরে লঙ্কার গুঁড়ো ঘষে দেয় সে। গোপনাঙ্গেও ঘষে দেয় লঙ্কার গুঁড়ো। গোটা ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। তাতে দেখা গিয়েছে বালকটি নগ্ন অবস্থায় ছাদে বসে রয়েছে, নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। অসহ্য যন্ত্রণায় সে ছটফট করছে, দুহাত দিয়ে সে শরীরের বিভিন্ন অংশ ঘুরছে। এই অবস্থাতেই বালকটিকে রীতিমতো শাসাতে দেখা গিয়েছে সেই দোকানদারকে। জমির পাট্টায় দুর্নীতি বন্ধে তদন্ত রাজ্যের, 50,000 আবেদন যাচাইয়ের নির্দেশ রাজ্যে। দুয়ারে সরকার প্রকল্পে ইতিমধ্যে
50,000 আবেদন পড়ল জমির পাট্টার জন্য। আবাস যোজনায় অনুপযুক্তদের নাম তালিকা থেকে বাদ দিতে কালঘাম ছুটছে রাজ্য সরকারের। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার জমির পাট্টা প্রদানের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, পাট্টা চেয়ে এখনও পর্যন্ত 50,000-এর বেশি আবেদন জমা পড়েছে দুয়ারে সরকার শিবিরগুলোর মাধ্যমে। ঠিক হয়েছে প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রে এবার সংশ্লিষ্ট জমির চরিত্র, মালিকানা ইত্যাদি সরে জমিনে ভালোভাবে যাচাই করেই পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর, ভূমি সংস্কার বিধিতে এই নিয়ম আগে থেকে থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সরে জমিনে 100% যাচাই করা হতো না, সেই ফাঁক আর কোনোভাবেই রাখতে রাজি নয় রাজ্য সরকার। আবেদনকারী কোন জমির পাট্টা চাইছেন তা উল্লেখ করে দিতে হয় আবেদনপত্রে। দুয়ারে সরকার শিবিরে জমা পড়া আবেদনপত্রগুলি যাচাইয়ের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। তাতে দেখা যাচ্ছে থানা বা বিডিও অফিস রয়েছে যে জমিতে, সেরকম জমিরও পাট্টা চেয়েছেন বহু আবেদনকারী। সেখান থেকেই সংশয় রাজ্য সরকারের মনে, প্রশাসনের শীর্ষ মহলে। বর্তমানে রান্নার গ্যাস যেখানে 1,000 থেকে 1,100 টাকা, সেখানে মাত্র 500 টাকায় আপনি পেয়ে যাবেন বাড়িতে ব্যবহৃত 14 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার। বড় ঘোষণা এই রাজ্য সরকারের। রাজস্থানের রাজ্য সরকারের তরফ থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বড় ঘোষণা। নতুন বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দাম, মাত্র 500 টাকায় পেয়ে যাবে সেই রাজ্যের বাসিন্দারা রান্নার গ্যাস সিলিন্ডার। তবে যাদের উজ্জ্বলা যোজনা প্রকল্পে নাম রয়েছে, সেই উজ্জ্বলা যোজনা প্রকল্পে যাদের গ্যাস সিলিন্ডার রয়েছে তারাই কিন্তু এই সুবিধাটি পাবেন। একেবারে অর্ধেক দামে 500 টাকায় বছরে 12টি গ্যাস সিলিন্ডার পাবেন উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলারা। এই বড় ঘোষণাটি করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে এই নতুন নিয়ম।